আজকে হয়তো আমার হাতে রান্নার কপালে ছিল না। হ্যাঁ কে আছে? সুশীলার বইয়ের রান্না সুশীলার কপালে ছিল না। রিওকে মাঝে মাঝে এত সাদা লাগে না, মানে সেই ক্যামেরায় আর ধরে না। বলছি মঙ্গলসূত্রটা পরে দিলাম। এই আবার কি? এই তো আই কার্ড, বুঝেছ? তোর এই খাপও খায় হবে, বারবার করে খোলা তো। এক একটা এই এই এক একটা প্লাস্টিকের একটু খাপের দাম 100 টাকা। এই খাপ আমি কিনিনি। কিনিস নি, বাইরে কিনতে গেলে তো এইটুকু দাম 100 টাকা। চলো এডিও খাটে ওঠ। সুন্দর দেখাটা ভালো। রিও খাটে ওঠ। কটন দিয়ে যেখানে ফ্যান চালাই যাবো সেখানটা না থেকে বাবু অন্য জায়গা থাকবে। বল না কি তুই বলতো, তুই তো এটাকে খুলে রেখেছিস, ওই জন্য আমার ফোনের ক্যামেরাটা গেছে। এই গাছটা কেটে দিয়ে এখানে বেশ এ হয়েছে, কিন্তু আলো হয়েছে বল। এখানে ফ্যান চলছে আর বাবু এখানে নেই, মনে হয় ঘরে যেখানে ফ্যান বন্ধ করা আছে সেখানে চলে গেছে। হ্যাঁ এই ঘরে ফ্যানটা বন্ধ করে রেখে গেছি আর বাবু এখানে রয়েছে। অরিও কোথায়? খাটের তলায়। এই যে এই যে বসে আছে খাটের তলায়। হ্যাঁ কে আছে? ফ্যান ওই ঘরে ফ্যান চলছে, ওখান থেকে এখানে চলে এসছো কেন? হ্যাঁ কে আছে? কে আছে? এবার রুটি খেতে হবে তো। হ্যাঁ আজকে বাইরে প্রচণ্ড গরম পড়েছে, সকালে তো বেশ রোদ্দুর রোদ্দুর হয়েছিল, এখন আবার মেঘলা মেঘলা, বেশ গরম আছে বাইরে, মানে ভালো গরম লাগছে বাইরে। রিও তো দেখলে তো যেখানে ফ্যান চালিয়ে দিয়েবো রিও বাবু সেখানে থাকবে না, না থেকে যেখানে ফ্যান চালানো থাকবে না ও সেখানেই থাকবে। কি পায় কি জানি ও ফ্যানের তলায় থাকতেই চায় না সকালবেলা। তো চলো হাত পা ধুয়ে জামা কাপড় ছেলে একটু চা খেয়ে নিই, চা জলখাবারটা কিন্তু চা আর দু পিস পাউরুটি খাবো, আর রিওকে তো আটা রুটি দেবো। কোনো কাজ হয়নি এখনো, শুধু ভাতটা হয়েছে, মামা যেহেতু কলেজ যাবে সেই জন্য ভাতটা পুরো করে নিয়েছি, মামা ভাত ভাজা খেয়ে গেছে, আর ওর বাবাকে তো ডাল আলু ভাতাটাতে করে দিয়েছি। আর এবার আমাদের রান্না করবো, আমাদের সবাই রান্না করবো, যে রান্নাটা রাতেও থাকবে সেই একবারে রান্না করে নেব। চলো চাটা বানিয়ে নিই। খানিক্ষণ আগের বাবা ফোন করেছিল, বলল যে বিশোরপাড়া আর বিরাটির মাঝখানে ওর খাবারের ব্যাগটা পড়ে গেছে, ট্রেন থেকে খাবারের ব্যাগটা বাইরে পড়ে গেছে, বাইরে ওর খাবারের ব্যাগ আর আরেকজন সুশীলদা বলে আরেকজনের খাবারের ব্যাগ, দুটো ছাতা ছিল আর খাবারের ব্যাগটা ওই ড্রপ খেয়ে পড়েছে, ট্রেনের ভেতরে পড়েছে আর দরজা দিয়ে বেরিয়ে গেছে, আর পড়েছে হচ্ছে মানে বিশোরপাড়াটা ছাড়িয়ে ওই প্ল্যাটফর্মের ধারে রেললাইনের ধারে পড়েছে। এবার বাবু সে বিরাটিতে নেমে ওখান থেকে আবার বিশোরপাড়া গেছে, বিশোরপাড়া থেকে রেললাইনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে গেছে, গিয়ে তো ব্যাগ তো আর পায়নি, খাবারের ব্যাগ তো আর পায়নি, ও আর ওই সুশীলা বলে যেই লোকটা আছেন ও দুজনে মিলে গেছে, ব্যাগ তো পায়নি। এবার ওখানে তো অনেক লোকজনই থাকে রেললাইনের ধারে, সবাইকে জিজ্ঞাসা করলো, মানে কেউ একজন স্বীকার করলো না, অনেককে জিজ্ঞাসা করেছে কেউ একজন স্বীকার করলো না।
আর সেটাই ভাবছি যে অত সকালবেলা উঠে রান্না বান্না করে দেওয়াটাই আমার বেকার হলো আজকে, অন্য লোক খাবে হয়তো আজকে, আমার হাতে রান্না অন্য লোক খাবে, ও খেতে পারবে না আজকে, হয়তো বাইরে খেতে হবে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে টিফিন কৌটো, ব্যাগ ছিল মানে খাবারের যে ব্যাগগুলো সেই খাবারের ব্যাগ প্লাস ওর ভিতরে টিফিন কৌটো, তিনটে টিফিন কৌটো স্টিলের টিফিন কৌটো, মানে ভাতের একটা আর বড় টাইপের এরকম টাইপের একটা ডালের ছিল, একটা তরকারির ছিল, এগুলো ছিল, পুরোটাই গেল। মানে খাবার গেছে বলে না, কিন্তু টিফিন কৌটোটা গেছে বলেই আমার এ হচ্ছে। এবার এখন 800-900 টাকা দিয়ে আবার টিফিন কৌটো ব্যাগ 1000 টাকা পড়ে যাবে, কিনতে হবে আবার। আর সুশীলদার যে ব্যাগ ছিল সেটা ওই টাপারওয়্যারের না টপারওয়্যারের ব্যাগ হয়, মানে টিফিন কৌটো হয়, আর সেইগুলো ওই ব্যাগ সমেত ছিল, উনি আবার 7-8 দিন আগে কিনেছে 850 টাকা দিয়ে। আর তার ভেতরে ছিল হচ্ছে কচু দিয়ে মা ইলিশ মাছের ঝোল আর কই মাছের ঝাল, দুটো কই মাছ এনেছে নিজের জন্য আর বউয়ের জন্য, দুজনের জন্য দুটো কই মাছ এনেছে, সেই একখানা কই মাছ আর ইলিশ মাছ কচু দিয়ে ইলিশ মাছের ঝোল ছিল, নিয়ে যাচ্ছিল। আর যে পেয়েছে সে তো খাবে, খাবে ও কী খেলাম, কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আর কী যেন কই মাছ, কই মাছের ঝাল, হেভি লাগবে খেতে। আর আমি তো সেরকম কিছু দিই না, মানে পারি না সকালবেলা উঠে রান্না করতে, ওই ভাত ডিম ভাজা আর ডাল আর আলু ভাতে দিয়েছিলাম, টিফিন তো দিয়ে দিয়েছি, টিফিনটা ছিল অন্য ব্যাগে, ওই যে টিফিনটা আছে, আর কী করবে। আর বোকামো করেছে যে ও ভালো করেই জানা উচিত যে এখন বাইরে কিছু পড়লে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকে না, সুতরাং সেখানে একটা ব্যাগ সমেত অতগুলো টিফিন কৌটো খাবার দাবার আছে থাকে নাকি। আর পড়েছে হচ্ছে পুরো রেললাইনের ধারে পড়েছে, প্ল্যাটফর্মের ওপরে পড়লেও না তাও একটু দেখা যেত, চিন্তাভাবনা করা যেত, পেতে পারতো, কারণ সবাই তো বেশিরভাগ তো অফিস যাত্রীরা থাকে, রেললাইনের ধারে তো যারা থাকে তারাই নিয়েছে, কিন্তু কেউ স্বীকার করলো না আর কি, কিছু করার নেই। মানে আজকে হয়তো আমার হাতের রান্না ওর কপালে ছিল না, সুশীলদার বইয়ের রান্না সুশীলদার কপালে ছিল না, অন্য লোকে খাবে, অন্য লোকে খাওয়ার কপালে ছিল, খাক আর কী করবো, কিছু তো করার নেই এটাই। ওই জন্য কাজকর্ম করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, আর কী করো, যাই যাই রান্না বান্না করে নিই এবার। আমার দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করেছি হচ্ছে ঝিঙের ঝাল অল্প একটু করেছি আমার আর মামামের জন্য, আর করেছি মুগ ডাল, মুগ ডাল তো মামাম খাবে না, আমি একটু খাবো আর ওর বাবা খাবে, আর করেছি হচ্ছে পনিরের তরকারি, পেঁয়াজ আদা রসুন দিয়ে পনিরের ঝোল টাইপের করেছি, খুব ভালোই লাগে খেতে, আমরা সবাই এটা ভালো খাই। আর একটু ঝোল ঝোল করেছি কারণ নাহলে দুবেলা হবে না, আর করেছি উচ্ছে চচ্চড়ি। এটা হচ্ছে আমার আজকের খাবার, মামামকে খেতে দিয়ে দিলাম, অনেক বেলা হয়ে গেছে, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, টাটা, বাই বাই।